আমরা কি রাতে শু আমরা হইছি ডিনার শু শিক্ষিত শু মানুষের সামনে শুরু হয়ে যাবে এতে হিনকুট দিয়ে খামায় আর দুঃখের তো ভাবনা কিন্তু ফিটনা কামায় লাগে যাবো না তাই একটা বেশ সামনে শুরু হয়ে যাবে সামনে বুঝাল বা সামনে তুমি খালি আমার বুদ্ধি দিয়ে লইবে ফিটনা তো সব হিট হয়ে যাবে আরে বড় হিট হতো হ্যাঁ মাটি দিয়ে যাইবো গো ভাই ওটা কি বুঝি বুঝি জানো এলো হতোই না এটা আমি বুঝাই মা ফিটনা আমরা হিট হলে আমরা শুরু হয়ে যাবে আমি উস্তাদ মানুষ জানি তুমি খালি মালে লইয়া যাইবি আমি দাম কিন্তু পঞ্চাশ টাকা মূল অনুযায়ী চুরি করে দাদা মাল দিতেছি এরা কি নিবো এরা তো আয়া তা খালি দেখে যায় আচ্ছা দেখি নিলে নিব আমার তো দেয়া নিব না নিলে তো কিছু করার খাই দিল তোর আর এটা হাক্কা পুরা রিদ্বা কারো কুয়েলি তো অন্ধারে লাগে আসবা বুঝে মজা আচ্ছা এই যে ভাই আমার দোকান অত মাল এটি যায় কই মাল এরা শেষ করিয়াছি আচ্ছা আরেকদিন আয়ো আলমগীর ছোট ভাই আলমগীর এদিকে আয়ো এই তো মালদি এই যে আছে না সাইদুল্লে সুর সাইদুল্লে সুর আর ওই যে আরেকটা আছে লোক এটার নামটা জানি কেমন মনে নাই এই দুইটা সুরে হৃদয় আছে এই দুইটা দুয়ারে মাল যা আছে না আমার সব মিশে গেছে কি কও ওনার একদিন কিন্তু ভালো লাগে এই কোনো উপর আগে আমি দেখে গেলাম যে বড় রাখুই না এই নিচে গা হ্যাঁ ওনার একদিন যে ভালো আইবো এই যে আমি খালি কুয়ার একটা লাড়ি নিয়ে আমি টাকা লাড়ি নিয়ে বাইরিয়া এরকম বাড়ি দিয়ে ভালো তো আর জীবনে নাই আচ্ছা ঠিক আছে ডাক দিও ভাই হ্যাঁ ডাক দে মানে তুমি কাছাকাছি ডাক দিও আমি পরে ডাক দিও আচ্ছা আচ্ছা নতুন মাল আনছে বেশি ভালো হইলো আমরা কেমনে চুরি করার লাগে এইভাবে চুরিটা করবো বেড়া ঠিক করে
দুলাল ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি আইছো হ্যাঁ আইছি ভাই আচ্ছা তো কি নিবা ভাই এক কেজি চাল দেন আধা কেজি আলু দেন আচ্ছা আর আধা কেজি ডাল দেন আচ্ছা দিতাছি তাহলে বহুত তোমরা দিতাছি আচ্ছা দিতাছি কাঁচা মরিচ জালদা দিতা বেশি হ্যাঁ জালদা দেন আচ্ছা তোমরা যে আমি মাল দিলাম এই যে এটা কি এটা কিন্তু তোমরা দিছি দিছি আইলো করছে তোমরা বেগে নিচে আইলো করছে এটা দিছি তোমরা রে এটা দিছি বাচ্চা ভাই